দেখাও যে লগ কেটে দেবে এইস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন প্লাস এটা সমান আমাদেরকে জিরো দেখাইতে বলেছে তাহলে আমরা বাম পক্ষ লিখি এবং বাম পক্ষ হিসেব করে দেখি যে কত আসে তাহলে আমরা এই বাম পক্ষ সমান বাম পক্ষ সমান আমরা লিখি লগ এই কে টু দি বেস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন এটা প্লাস আমরা এইভাবে লিখে নিই তাহলে এটা সমান আমরা হিসাব নিকাশ করে দেখি যে কি আসে তাহলে আমরা একটা সূত্র জানি এই লগের তাই লগ এরকম যদি থাকে লগ এই এ টু দি বেস এম বাই এন এটা তাহলে এই সূত্র অনুসারে আমরা বাঙতে পারি লগ এরকম এই এ টু দি বেস এম মাইনাস লগ এ টু দি বেস এন এটা তাহলে এই সূত্র অনুসারে আমরা যদি বেঙ্গি লিখি তাহলে এটাকে বাংলা ফাই এবং প্রত্যেকটাকে এভাবে বাঙতে পারবো তাই ফাই লগ এরকম এই কে টু দি বেস এই টু দি পাওয়ার এইটাকে সূত্র অনুসারে বাংলাদেশ দ্বিতীয়টাকে আমরা প্লাসের জায়গায় প্লাস রাখবো এরপরে আমরা এই সূত্র অনুসারে এটা বাংলাদেশ লগ এই কে টু দি বেস বি টু দি পাওয়ার এন মাইনাস আমরা এটাকে যদি এইভাবে লিখি লগ এই লগ কে টু দি পাওয়ার কে টু দি বেস সি টু দি পাওয়ার এন প্লাস আমরা এই প্লাসের জায়গায় প্লাস রাখবো তারপরে লগ আমরা সূত্র অনুসারে বাংলি পাই লগ কে টু দি বেস সি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে টু দি বেস এ টু দি পাওয়ার এন এখন যদি আমরা ক্যান্সেল করি এই এ টু দি পাওয়ার এন এই কে টু দি কে টু ডি বেচ এটা আর এটা ক্যান্সেল যায় প্লাস চেয়ারম্যান আছে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই কে টু দি বেচ লক বিটু দি পাওয়ার এন আর এখানে এইটা কাটা যায় এটা এটা কাটা যায় তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর এটা কাটা যায় তাহলে সবগুলিই কাটা গেল তাহলে সমান আমরা লিখতে পারি এটা সমান আসে এই শূন্য তাইলে এটা সমান আমরা লিখতে পারি কি এই ডান পক্ষ ডান পক্ষ তাইলে আমাদেরকে বলেছে দেখাইতে তাহলে কি হলো দেখানো হলো যে বাম পক্ক সমান ডান পক্ষ দেখানো হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা যদি উঠাই আমরা দ্বিতীয় অঙ্কটা সমান বাম পক্ষ সমান লিখবো এই অঙ্কটার সমান আমরা লিখব তাহলে তাইলে পক্ষ লিখি এই বাম পক্ক সমান আমরা লিখি লগ এই রুট ওভার বেস তাহলে এই সম্পূর্ণটা সমান আমাদেরকে হবে হবে যে এই আসে তাহলে আমরা হিসাব নিকাশ করে দেখি যে এটা সমান আমাদেরকে এইট দেখাইতে হবে তাহলে আমরা এটাকে যদি সূত্র হিসেবে ভেঙি দেখি তাহলে আমরা এটাকে ফাই আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে লগ এরকম যদি থাকে এই এ টু দি বেস এম ইকুয়ালস টু আমরা পাই লগ এরকম পাই এই বি টু দি বেইস এম প্লাস লক ইন্টু হবে এই লগ এই এ টু দি বেস বি তাহলে সূত্রটা যদি আমরা একটু দেখি এই লগ এ টু দি বেস এম এটা এই এটা এটা আসছে এ আর আমরা যদি দেখি এই এমটা হচ্ছে এই লগ এট দি বেস এম এইখানে এই এম আসছে আর আলাদা আমরা একটা বি নিয়েছি এই বিটা হচ্ছে এখানে বেস ফর এটা এই লগ বি হয়ে গেছে এটা তাহলে ওই হিসাবে আমরা এটাকে যদি এটাকে এ ধরি আমরা এই এমন ভাবে লিখবো যেন এই এ টু দি বেস এ আসে এই এটা আসে তাহলে আমরা আলাদা লগ এ নিব তাহলে এটা সমান আমরা পাই তাহলে লগ এরকম আসে এই এ টু দি বেস এই এম এম হচ্ছে আমাদের এই এম হচ্ছে আমাদের এই এ বেস বেস এ এটা হবে পাওয়ার এটা এ ইনটু হবে আমরা এই গুণের জায়গায় গুণ চিহ্ন রেখে দেব তাহলে এটাকে যদি আমরা ভেঙে রেখি তাহলে পাবো আমরা এমনভাবে লিখবো যেন আমরা এই রুট ওভার বিটাকে আবার এখানে বেস হিসাবে থাকে তাহলে আমরা বি আসে জানাম তাহলে লগ আমরা এখানে লগ বেস বি নিব বি টু দি বেইস এই আমরা লিখব সি সি ইন টু লক এই রুট ওভার বি টু দি বেইস এ বি আমরা এই বিটা এখানে বি হয়ে গেলো তারপরে আমরা যদি দেখি এই গুণ আর শূন্য গুণ তারপরে আমরা এটাকে যদি বেঙ্গি লিখি এটাকে যদি লিখি তাহলে আসে লগ এই আমরা ফাইভ এই সি লিখবো আমরা এই সি টু দি বেইস এ ইন টু হবে লগ এই রুট ওভার সি টু দি বেস সি এটা তাহলে এখন আমরা হিসাব নিকাশ করি তাহলে ফাইভ আমরা এগুলো যদি একসাথে লিখে বলি তাহলে আমরা এই লগ এ টু দি বেস বি ইনটু আমরা লিখবো লগ এইগুলো যদি লিখিনি তাহলে লগ বি টু দি বেস সি ইন টু আমরা এটাকে যদি লিখি আমরা তারপরে পাই লগ এই সি টু দি বেস এ ইন টু আমরা বাকিটা যদি লিখি গুণ আকারে আমরা এই চিহ্ন দিয়ে লিখি তাহলে গুণ আকারে লিখি তাহলে এইটাকে যদি পাই তাহলে এটাকে যদি লিখি তাহলে আসে কি তাহলে আমরা লিখি তারপরে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে লগ এরকম যদি লিখি এই রুট ও এ তাহলে উপরটা যদি একে সাজি তাহলে রুট ওবার এ হোল স্কোয়ার তাহলে রুট ওবার একটু কাটা যায় ইন্টু আমরা লিখতে পারি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাই লগ এই রুট ও বার বি এই উপরে রুট দিয়ে আমরা হোল স্কোয়ার দিব তাহলে শুধু বি থাকবে ইন্টু লগ আমরা এটাকে যদি লিখি তাহলে পাই আমরা এখানে লগ এই সি টু দিবে রুট ওভার সি আমরা রুট ওভার সি হোল স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এটার সমান আমরা জানি এই সম্পূর্ণটা সমান আসে ওয়ান তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এই ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এই লগ এই লগ এই এই টুটা আমরা সামনে নিয়ে আসতে পারি লগের সূত্র অনুসারে তাহলে এই টু ইন্টু এই লগ বা টু লগ এরকম লিখতে পারি লক এ রুট ওভার ইন এট বেস এখবো আমরা এই টু কে আমরা সামনে নিয়ে আসতে পারি সূত্র অনুসারে তাইলে আসে এই টু ইন্টু লক রুট ওভার বিভার বিটাকে একই রকম এই টুকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাইলে টু ইন্টু রুট সি টু রুট ওভার সি যেহেতু আমরা সূত্রগুলি লিখে নিই লগ এরকম যদি হয় লগ এই এ টু দি বেস বি ইন্টু এই বি টু দি বেস সি ইন্টু লগ সি টু দি বেস এ ইক টু ওয়ান তাহলে এই সম্পূর্ণটা সমান আমরা ওয়ান লিখেছি আর একটা সূত্র হচ্ছে আমরা যদি সূত্রটা দেখি সেটা হচ্ছে লগ আমরা ওই সূত্রটা যদি লিখি লগ এই টু নট টু তাহলে এই সূত্র অনুসারে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে সমান আসে টু ইন টু দি বেস এম এটা তাহলে এই হিসেবে আমরা এটাকে লিখেছি তাহলে পাই আমরা এখানে আসে তাহলে এখানে পাই আমরা ক্যালকুলেশন করলে পাই এই ওয়ান দিয়ে এটাকে কোন করলে ওয়ানে আসবে তারপরে আমাদের পাই এখানে এইট টু আর এটা সমান আমরা পাই এই সম্পূর্ণটা সমান আসে ওয়ান এই লগ এ টু এস টু ওয়ান আসে এটাও এখানেও টু ইন্টু এটা সমান ইন্টু আমরা ইন্টু লিখবো আমরা এই টু ইন্টু ওয়ান তাইলে সমান আসে কথা আমরা এইট এটা সমান আসে এই সম্পূর্ণটা গুণগুলো আসে এইট তাহলে সমান আমরা লিখতে পারি কত ডান ফক্কা ডান ফক্ক তাহলে দেখানো হলো যে বাম পক্ক সমান ডান ফক্ক দেখানো হলো যে বাম পক্ক সমান ডান ফক্ক